প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছো তো? কি ভালো আছো না? ঠিক আছে, সবাই ভালোই থাকো এই কামনাই করি। আমরা গতদিন ক্লাসে তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম বংশগতি, তাই না? মনে আছে তোমাদের বংশগতি কাকে বলে? বলো কাকে বলে, জানো না? নিশ্চয়ই জানো তোমরা যে বংশগতি হচ্ছে সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের সম্ভারকে আমরা বলেছিলাম যেগুলো একটা মানব শিশু তার পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে নিয়ে জন্মগ্রহণ করে, তাই না? তাই তো, বংশগতি হচ্ছে সেই জিনিস। আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে একটা মানব শিশু তার বাবা মা দাদা দাদি নানা নানিদের কাছ থেকে তার আকার আকৃতি, তার চেহারা ছবি, তার গায়ের রং, চোখের ধরন, চুলের ধরন, দাঁতের ধরন, বুদ্ধি, ব্যক্তিত্ব, মেজাজ, মানসিকতা, চাল চলন, এইসব গুণ বৈশিষ্ট্য নিয়ে কিন্তু মূলত বংশগতি হচ্ছে সেটাই, তাই না? আমরা এই চ্যাপ্টার পড়াতে যেয়ে তোমাদেরকে বলেছিলাম পরিবেশের কথা, এনভায়রনমেন্ট বা পরিবেশ, তাই না? আমরা বলেছিলাম দেখো পরিবেশ হচ্ছে সেই জিনিস অর্থাৎ যে পরিমণ্ডলে একটা মানব শিশু ভূমিষ্ঠ হয়। শুধু ভূমিষ্ঠ হয় বলবো কেন, মাতৃ গর্ভকালীন সময় থেকে শুরু করে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে পরিমণ্ডলে একটা মানব শিশু বিকশিত হয়, বেড়ে ওঠে, তার বালবৃদ্ধি ঘটে, এটাই হচ্ছে কিন্তু পরিবেশ বা এনভায়রনমেন্ট। দেখো আমাদের আলোচ্য বিষয় আমরা বলেছি কি, পরিবেশ বা এনভায়রনমেন্ট। আমরা দেখো ওই যে ক্লাস 4-5 আমরা কিন্তু পড়েছিলাম পরিবেশ সম্পর্কে। সাধারণভাবে তোমরা কিন্তু জানো পরিবেশ হচ্ছে আমাদের চারিপাশে যা কিছু আছে তা নিয়েই কিন্তু হচ্ছে আমাদের পরিবেশ, তাই না? আমরা এটাই শিখেছিলাম। আমরা এইটা এই বিষয়টাকে আরো একটু বিস্তারিত করে তোমাদের সামনে তুলে ধরছি মাত্র। তাহলে পরিবেশ কাকে বলে? পরিবেশ হচ্ছে সেই পরিমণ্ডল যেখান থেকে অর্থাৎ ভ্রূণকালীন সময় থেকে বা মাতৃ গর্ভকালীন সময় থেকে যখন মায়ের গর্ভে একটা জাইগোট থাকে সেখান থেকে শুরু করে ওই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত সময়টাই হচ্ছে তার পরিবেশ। আমরা এতদিন শুধু পরিবেশ বলতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখেছিলাম, কিন্তু মনোবিজ্ঞানে এসে আমরা তোমাদের নতুন ধারণা দিই, এ বিষয়টা তোমরা হয়তো আগে শুনোনি, যে পরিবেশ শুধু জন্মানোর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নয়, মাতৃ গর্ভকালীন সময়ে ভ্রূণকালীন সময় থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত টোটাল বিষয়টাই হচ্ছে মনোবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিন্তু পরিবেশ। কেমন দেখো? তাহলে আমরা পরিবেশ বলতে কি বলছি, পরিবেশ হচ্ছে সেই পরিমণ্ডল যেখান থেকে একটা মানব শিশুর ভ্রূণ বা মানব শিশুর জন্মক্রম এবং তার মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম যে গর্ভকালীন সময়ের বিষয়টা আমরা আজকে আলোচনা করব, আর জন্মের পর থেকে কি তার পরিবেশ হচ্ছে কিরকম আমরা উদাহরণ দিয়ে দিলে ভালো বুঝতে পারবা। সে পরিবেশ হচ্ছে আমাদের চারিপাশের সব কিছুই জিনিস, পরিবার, বাবা মা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাই না? তারপরে ঘর বাড়ি, পশু পাখি, জীবজন্তু, গাছপালা, ভূমির গঠন, আবহাওয়া, জলবায়ু, অর্থাৎ যে পরিমণ্ডলে আমরা পরিবেষ্টিত রয়েছি, আবৃত রয়েছি, বড় হচ্ছি, ওটাই কিন্তু আমাদের পরিবেশ। তো মনোবিজ্ঞানীরা পরিবেশকে কিন্তু দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে জন্ম পূর্বকালীন পরিবেশ আর একটা জন্ম পরবর্তী পরিবেশ। আমরা আজকে জন্ম পূর্বকালীন পরিবেশ নিয়ে তোমাদের সামনে একটু কথা বলবো। কোন পরিবেশ? জন্ম পূর্ব পরিবেশ। দেখো
জন্ম পূর্ব পরিবেশ দেখো ধারণাটা একেবারে নতুন আগে তোমরা হয়তো শুনোনি শুধু পরিবেশ কাকে বলে আমরা জেনেছি কিন্তু আজকে যে জন্ম পূর্ব পরিবেশ বিষয়টা কেমন দেখো জন্ম পূর্ব পরিবেশ বলতে আমরা সেই পরিবেশ বা সেই পরিমণ্ডলকে বলছি কোন পরিমণ্ডল দেখো যে আমরা আগের দিন বলেছিলাম গত ক্লাসে যে বাবার একটা পরিপক্ব শুক্রাণুর সাথে যখন মায়ের একটা পরিপক্ব ডিম্বাণুর মিলন হয় তখন মাতৃগর্ভে তৈরি হয় একটা জাইগোট বা ভ্রূণ মানুষের জন্মক্রম কিন্তু ওখান থেকেই শুরু হয় এই ভ্রূণ কোষ বিভাজনের মাধ্যমে বড় হতে হতে মাতৃগর্ভে আমরা গতদিন ক্লাসে একটু ভুল করেছিলাম আমরা সংশোধন দিয়ে দিই আজকে 9 মাস 10 দিন বা 40 সপ্তাহ অনেকে কিন্তু 10 মাস 10 দিন বলে সাধারণ বলে ফলে না 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে না কিন্তু 9 মাস 10 দিন অর্থাৎ কিনা 40 সপ্তাহ বা 280 দিন মাতৃগর্ভে থাকে ওই ভ্রূণটা কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে বড় হতে থাকে তারপরে আস্তে করে একদিন সে এই পৃথিবীতে এই পৃথিবীর আলো ঝলমলে পরিবেশে ভূমিষ্ঠ হয় আজকে আমরা জন্মপূর্ব পরিবেশ বলতে আমরা সেই পরিবেশকে বা সেই পরিমণ্ডলকে বলছি যেখানে একটা ভ্রূণ যেদিন জন্ম হলো মাতৃগর্ভে সেখান থেকে এই যে 9 মাস 10 দিন বা 40 সপ্তাহ বা 280 দিন ওই পরিমণ্ডলে সে বড় হতে থাকে বিকশিত হতে থাকে এই গর্ভকালীন পরিবেশটাকেই আমরা বলছি জন্মপূর্ব পরিবেশ অর্থাৎ তার জন্মানোর আগের পরিবেশটার নামই হচ্ছে জন্মপূর্ব পরিবেশ এই জন্মপূর্ব পরিবেশে দেখো ওই মানব শিশু মাতৃগর্ভে থাকাকালীন কিন্তু ওই জাইগোটের ভালো মন্দ নির্ভর করে মায়ের ভালো মন্দের উপরে তাই না শিক্ষার্থীবৃন্দ গর্ভকালীন পরিবেশে সে একটা মানব শিশু বা বাচ্চা বা সন্তান কেমন থাকবে সেটা নির্ভর করে মা কেমন তার উপরে তো আমরা জন্মপূর্ব পরিবেশে দেখা যাচ্ছে যে কথা আমরা বললাম এটা হচ্ছে মায়ের গর্ভকালীন পরিবেশ অর্থাৎ একটা শিশুর ভূমিষ্ঠ হওয়ার আগের পরিবেশ তাই না হ্যাঁ তো যতদিন না সে ভূমিষ্ঠ হচ্ছে ততদিন সে কোথায় থাকতেছে মায়ের গর্ভে এই গর্ভকালীন পরিবেশটাই হচ্ছে জন্মপূর্ব পরিবেশ এখানে কতদিন থাকে আমি বললাম বলতো 9 মাস 10 দিন 10 মাস 10 দিন নয় কিন্তু অর্থাৎ 40 সপ্তাহ মায়ের গর্ভে থাকে দু এক দিন দু পাঁচ দিন এক দুই এক সপ্তাহ এক এক সপ্তাহ আগে পিছিয়ে হতে পারে আল্ট্রাসাউন্ড করলেও ডাক্তাররা তাই না 7 দিন এদিকে প্লাস মাইনাস দিয়ে দেয় তো এই গর্ভকালীন পরিবেশে একটা মানব শিশু মায়ের গর্ভে মা কি রকমের সুযোগ সুবিধা বা ভালো মন্দের উপরে আছে তার উপরে নির্ভর করবে তার ভালো থাকা মন্দ থাকা তো আমরা জন্মপূর্বকালীন পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব জন্মপূর্বকালীন পরিবেশে একটা শিশুর ভালো থাকা মন্দ থাকা নির্ভর করবে তার মায়ের উপর তাই না তো আমরা দেখি জন্মপূর্বকালীন পরিবেশে কি কি উপাদান একটা ভ্রূণের উপরে বা একটা মানব শিশুর উপরে প্রভাব বিস্তার করে দেখো এখানে 1 নম্বর হচ্ছে মায়ের স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য দেখো আমরা বলছি একটা মানব শিশু তার নাভি রজ্জুর সাথে মায়ের দেহের ভিতরে জাইগোটটা কিন্তু জড়িত মায়ের নাভির সাথে সন্তানের নাভি যোগ থাকে মায়ের খাবার মায়ের পুষ্টি এর মাধ্যমে কিন্তু ওই বাচ্চা শিশু পুষ্টি বা খাদ্য গ্রহণ করে থাকে তো আমরা বলছি মায়ের স্বাস্থ্য গর্ভকালীন একটা শিশু মাতৃগর্ভে কতটা ভালো থাকবে সেটা নির্ভর করে মায়ের স্বাস্থ্যের উপরে মা যদি স্বাস্থ্যবান হয় বা সুস্থ থাকে তাহলে তার গর্ভের সন্তানও সুস্থ থাকবে এটাই স্বাভাবিক নাকি অসুস্থ বা রোগগ্রস্ত মায়ের কাছ থেকে সুস্থ শিশু বা সন্তান আশা করা কি যায় না যায় কি মা যদি অসুস্থ থাকে অসুস্থ হয় তাহলে তার গর্ভস্থ শিশুও অসুস্থ থাকবে কারণ আমরা বলেছি যেহেতু মায়ের নাভি রজ্জুর সাথে সন্তানের নাভি রজ্জু জড়িত তাহলে সন্তানের ভালো থাকা বা গর্ভকালীন শিশু ভালো থাকা নির্ভর করছে মায়ের স্বাস্থ্যের উপরে
সেজন্যে গর্ভকালীন সময়ে বা আগে থেকেই মায়ের স্বাস্থ্যের প্রতি আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে, তাই না? মায়ের স্বাস্থ্য ভালো থাকা মানে শিশুর স্বাস্থ্য ভালো থাকা, ঠিক আছে না? বলো তাহলে মায়ের স্বাস্থ্যের উপরে শিশুর ভালো স্বাস্থ্য নির্ভর করে কি না? সুস্থ শিশু আমরা আশা করি কি না? ভালো সুস্থ মা সুস্থ শিশু বলতে পারি না? এই শ্লোকান আমরা তুলতেই পারি, ঠিক আছে? শিক্ষার্থী বিন্দু দেখো, দুই নাম্বার আমরা বলছি মায়ের পুষ্টি, মায়ের পুষ্টি, মায়ের পুষ্টি কেমন? মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে গর্ভস্থ শিশু কি হবে? অপুষ্ট সন্তান হবে, স্বাভাবিক নাকি? নিয়ম তো তাই। মা যদি পুষ্টিকর, এই জন্য গর্ভকালীন সময়ে মাকে পুষ্টিকর খাবার দিতে হবে, খাবার খাওয়াতে হবে, ফলমূল খাওয়াতে হবে, ভিটামিন খাওয়াতে হবে, তাই না? খনিজ খাওয়াতে হবে, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য খাবার মাকে বেশি বেশি খাওয়াতে হবে। আমরা একটা কথা বলি না, দেখবা টেলিভিশনে রেডিওতে অ্যাডভার্টাইজ করে, স্বাভাবিক অবস্থায় একজন মেয়ে লোক যা খাবার খাবে, যখন তার গর্ভে সন্তান থাকবে সে আরও কিছুটা খাবার বেশি খাবে, কারণ তার সাথে আরেকটা জীবন বেড়ে উঠতেছে, তাই না? তাহলে আমরা বলছি মায়ের পুষ্টি, মায়ের পুষ্টি মানে মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে গর্ভস্থ শিশু অপুষ্ট সন্তান বা শিশু জন্মগ্রহণ করবে। মার যদি দেখা যায় পুষ্টির দিক থেকে আমরা খেয়াল রাখি যে মা সুস্থ স্বাভাবিক বা পুষ্টিকর খাদ্য খাবার খায়, তাহলে সেই মায়ের কাছ থেকে আমরা সুস্থ সুন্দর স্বাভাবিক শিশু পেতে পারি। এজন্যে মায়ের গর্ভে যখন সন্তান থাকবে তার পুষ্টি দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, তাই না? তারপরে তিন নম্বর আমরা বলছি মায়ের বয়স, মায়ের বয়স বিষয়টা কেমন দেখো, মায়ের বয়স কম বয়সে শিশু সন্তান গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা এই স্লোগান প্রায় কিন্তু শুনে থাকি, তাই না? মা যদি উপযুক্ত বয়স না হয়ে থাকে, মা হওয়ার সময় যদি তার বয়স কম থেকে থাকে, তাহলে কিন্তু সেই মায়ের কাছ থেকে সুস্থ স্বাভাবিক শিশু আমরা আশা করতে পারি না। সেজন্য আমরা একটা জিনিস বলে মেডিকেল সায়েন্স একটা কথা বলে থাকে, সেটা হচ্ছে 20 বছরের আগে সন্তান নেওয়া যাবে না। কারণ কি, 20 বছরের আগে একটা মেয়ের পরিপূর্ণতা পায় না, মাও তার সন্তান ধারণের মতো মানসিক অবস্থায় থাকে না। একটা পরিপূর্ণ মেয়ে 18 থেকে 20 বছরের মধ্যে হইতে সময় লাগে। আবার 35 বছরের ওপরে যে যদি কোনো মহিলা বাচ্চা নেয় সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ 35 বছরের পরে থেকে মায়ের শরীর ভাঙতে থাকে, তারপর তার নারীত্ব কমতে থাকে, ধীরে ধীরে তার ঋতুবন্ধের দিকে সে চলে যায়। এজন্য পরিপূর্ণ মেডিকেল সায়েন্স বলছে যে 15 থেকে 20 থেকে 35 এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময়। এজন্য সুস্থ স্বাভাবিক সন্তান নিতে গেলে আমার মায়ের বয়সের দিকে খেয়াল রাখতে হবে, কম বয়সী মায়ের মহিলাদের বাচ্চা না নেওয়া উচিত, 20 বছর কমপক্ষে 20 বছরের আগে মাদেরকে বাচ্চা নেওয়া উচিত নয় মেয়েদেরকে। তো মায়ের বয়সটাও একটা বড় ফ্যাক্টর, তাই না? মা যদি বেশি বয়সে বাচ্চা নিতে থাকে সেটা যেমন ঝুঁকিপূর্ণ, আবার কম বয়সে বাচ্চা নিলে তখন পরিপূর্ণ নারীত্ব তার ভিতরে প্রকাশিত হয় না, সেটাও বাচ্চার জন্য ক্ষতিকর। সেজন্য উপযুক্ত বয়স কত, মেডিকেল সায়েন্স কি বলছে, 20 থেকে 35, এর ভেতরে বাচ্চা নেওয়াটা নেওয়ার উপযুক্ত সময়। তারপর আমরা বলছি মায়ের আবেগ, আবেগ দেখো কেমন, মায়ের আবেগের উপরেও নির্ভর করে কিন্তু গর্ভস্থ শিশুর ভালো থাকা মন্দ থাকা। কারণ কি, আমরা বলি দেখো, আমরা যখন প্রচন্ড রাগান্বিত হই তখন আমার শরীরের সেল বডি সব কিন্তু অতিরিক্ত মাত্রায় বিভিন্ন কার্যক্রম করতে থাকে, শরীর হিট হতে থাকে, হিংসাত্মক হই, দাঁত মুখ কর্মল করতে থাকে, তাই না? এখন গর্ভস্থ শিশু যখন মায়ের গর্ভে থাকবে তাকে বেশি আবেগে আবেগপূর্ণ পরিবেশে থাকা যাবে না, বেশি মাত্রায় রাগারাগি করা যাবে না, বেশি ভয় পাওয়া পরিবেশে যাওয়া যাবে না, হিংসা করা যাবে না, কারণ মায়ের সমস্ত দেহ মনের সাথে কিন্তু শিশু জড়িত, ফলে মায়ের আবেগ কিন্তু শিশুর উপরে প্রভাব বিস্তার
করে থাকে, তাই না? স্বাভাবিকই তো। মা বেশি মাত্রায় যদি ঝগড়াঝাটি হইচই রাগারাগি বিভিন্ন উচ্ছৃঙ্খল মানসিকতা মানসিক চাপের ভেতরে থাকে, এর প্রভাব কিন্তু গর্ভস্থ শিশুর উপরে পড়ে। আমরা যখন বেশি মাত্রায় আবেগীয় হয়ে যাই তখন আমাদের শরীরের ভেতরকার পিনাল গ্রন্থি আবার বিভিন্ন ধরনের গ্রন্থিরস্করণ করে, যেটা বিভিন্নভাবে বাচ্চার উপরে প্রভাব বিস্তার করে। তাহলে আমরা বলছি মায়ের আবেগ, মাকে সবসময় তার আবেগকে কন্ট্রোল করে চলতে হবে। কার কথা চিন্তা করে? তার শিশুর কথা, বাচ্চার কথা চিন্তা করে, তাই না? সুস্থ সন্তান পেতে গেলে মাকে সবসময় আশঙ্কামুক্ত ঝুঁকিমুক্ত থাকতে হবে, ঠিক আছে না বলো? আচ্ছা, এরপরে আসছে আসছে 5 নম্বর, মায়ের কর্ম পরিবেশ। মা কোন ধরনের পরিবেশে কাজ করে এটাও কিন্তু বাচ্চার উপরে প্রভাব রাখে, তাই না? অনেক মায় তো কর্মজীবী, অফিস আদালতে শিল্প কারখানায় কাজ করে, করে না? তো একটা মা যখন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করবে তখন সেই ঝুঁকি মায়ের ওপরে যেমন থাকবে, মায়ের ওপরে যদি ঝুঁকি থাকে সে ঝুঁকি অবশ্যই তার গর্ভের সন্তানের ওপরেও পড়বে। মা যদি দেখা যায় ওষুধ কোম্পানিতে কাজ করে, সেখানে বিভিন্ন রকম কেমিক্যালের ভাজালো ঘ্রাণ বা গন্ধ তার নিজেকে যেমন কষ্ট দেয়, গর্ভস্থ শিশুও কষ্ট পাবে, তার উপরে প্রভাব রাখবে, তাই না? তারপরে বিভিন্ন শিল্প কলকারখানা, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন শব্দপূর্ণ পরিবেশ, তারপরে হতে পারে বিভিন্ন এরকম ঝুঁকিপূর্ণ পরিবেশে মাকে কাজ করা যাবে না। তাহলে সেই পরিবেশের প্রভাব মাকে যেমন ঝুঁকিতে ফেলবে, বহন করতে হবে, সেই প্রভাব কিন্তু শিশুর উপরেও পড়বে। ফলে ওই ধরনের পরিবেশ অ্যাভয়েড করে চলতে হবে। ওই ধরনের পরিবেশে কাজ করলে গর্ভকালীন সময়ে ছুটিতে থাকা বা ওই ঝুঁকি থেকে যাতে মুক্ত থাকা যায় সেই ব্যবস্থা করতে হবে, তাই না? ঠিক আছে না? তাহলে গর্ভস্থ শিশু যখন মায়ের গর্ভে থাকবে তখন ঝুঁকিপূর্ণ কোনো পরিবেশে মাকে থাকা যাবে না, কাজ করা যাবে না, ঠিক আছে না? তারপরে হতে পারে ধূমপান বা মাদকাসক্তি। ধূমপান বা মাদকাসক্তি, ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সবসময় বলি রেডিও টেলিভিশনে সবসময় এই অ্যাডে কিন্তু আমরা দেখতেছি ঝুঁকিপূর্ণ, ধূমপান মৃত্যুর কারণ ঘটায়, ক্যান্সার তৈরি করে, দেখতেছি না আমরা সবসময় ধূমপান বা মাদকাসক্তি। দেখো মা যদি ধূমপান করে, অনেক মারা কিন্তু আছে ধূমপান করে, আমাদের গ্রামের দিকে আমরা দেখি না বটে, কিন্তু আমরা শহরে যখন করতে গেছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি অনেক মেয়ে ছেলেরা, আর হাই সোসাইটির মেয়ে ছেলেরা তো সবসময় ধূমপান করেই থাকে, বিড়ি সিগারেট খাওয়া, তাই না? তো মা যদি ধূমপান করে সেটা তার সন্তানের জন্য ক্ষতিকর। আমরা তো ধূমপান সম্পর্কে নানান রকমের অ্যাডভার্টাইজ দেখে থাকি, আর সেই মা এমনকি কথা বলে যে মায়ের কাছাকাছি অন্য কেউ ধূমপান করা উচিত নয়। একজন মানুষ ধূমপান করে বাতাসে যে ধোঁয়া ছেড়ে দেয় ওর নিজের যত ক্ষতি হয় আশপাশে যারা মানুষ থাকে তাদেরও কিন্তু সমপরিমাণ ক্ষতি হয়। এজন্য মায়ের কাছাকাছি ধূমপান করা উচিত নয়। আর তারপরে যদি মা নিজেই ধূমপান করে তাহলে সেটা সন্তানের জন্য কি ক্ষতিকর না? অবশ্যই ক্ষতিকর, বলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, এই যে ধূমপান অথবা মদ মদ খাওয়া অনেক মারা বা অনেক মেয়েরা কিন্তু খেয়ে থাকে, তো গর্ভকালীন সন্তানের উপরে কিন্তু সেটা অনেক বড় রকমের প্রভাব বিস্তার করে, সন্তানের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। সেজন্য মাকে ধূমপান মুক্ত পরিবেশে থাকা উচিত না, নিজে ধূমপান বা এই জাতীয় জিনিস সেবন করা উচিত না ঝুঁকিমুক্ত থাকার জন্য, সন্তানের জন্যে। তারপরে আমরা দেখি 7 নম্বরে দেখি গর্ভে ভ্রূণের সংখ্যা। দেখো স্বাভাবিকভাবে আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্বাভাবিকভাবে একটা সময়ে একজন মা স্বাভাবিকভাবে একটা সন্তান প্রসব করে থাকে, অর্থাৎ পিতার দিক থেকে
সরি একটা পরিপক্ক শুক্রাণু মায়ের দিকে থেকে আসা একটা পরিপক্ক ডিম্বাণুর সাথে মিলিত হয়ে মাতৃগর্ভে যে জাইগোট তৈরি হয় স্বাভাবিক নিয়মে সেটা কোষ বিভাজনের মাধ্যমে একটা সময় পরে পরিপূর্ণ শিশু হয়ে ভূমিষ্ঠ হয়, স্বাভাবিকতা এটাই। কিন্তু যদি কোনো কারণে গর্ভে ভ্রূণের সংখ্যা বেশি হয়, সন্তান সংখ্যা বেশি হয়, জাইগোট যদি ভেঙে যায়, আমরা গতদিন ক্লাস করেছিলাম, ভেঙে যেতে পারে, অথবা একাধিক পরিপক্ক ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে আলাদা আলাদা জাইগোট মাতৃগর্ভে তৈরি হতে পারে। তো যদি গর্ভে গর্ভে ভ্রূণের সংখ্যা বেশি মাত্রায় হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মায়ের ওই শিশু গর্ভস্থ শিশুরা বিভিন্ন চাপের মধ্যে থাকে। যে জায়গায় একটা সন্তান এর জন্য তৈরি, সেই জায়গায় যখন একাধিক সন্তান হয় তখন তাদের বাড়ি বৃদ্ধি, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কমে যায়, শিশু অপুষ্ট হয়, ওজনে কম হয়, বিভিন্ন রকম পুষ্টি গুণ তাদের কম থাকে, হয় না, বিভিন্ন ভ্যারাইটিস হতেই পারে, স্বাভাবিক নিয়ম। তো যদি গর্ভে ভ্রূণের সংখ্যা বেশি মাত্রায় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ভ্রূণ বা জাইগোট বিকশিত হয় কম বা পরিপুষ্ট হয় না। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে একাধিক শিশু গর্ভে থাকলে সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তাদের ওজন কম হয়, চোখ ফোটে না, অনেক সময় নানান রকম সমস্যা থাকে, অপুষ্ট হয়, পরিপূর্ণ ওজন পায় না, তাই না? তো গর্ভে ভ্রূণের সংখ্যার উপরে কিন্তু নির্ভর করে গর্ভস্থ শিশুর ভালো থাকা মন্দ থাকা। তা আমরা বলছি স্বাভাবিকভাবে গর্ভে যদি একটা ভ্রূণ থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান সম্পূর্ণ স্বাভাবিকভাবেই বাড়ি বৃদ্ধি হতে থাকে, পুষ্টি পেতে থাকে, স্বাভাবিক নিয়মে সে ভূমিষ্ঠ হয়। ভ্রূণের সংখ্যা যদি বেশি হয়, তাহলে তার গর্ভস্থ শিশুর ক্ষেত্রে সেটা একটা কি চাপ তৈরি হয়। তো আমরা দেখছি গর্ভে ভ্রূণের সংখ্যার উপরেও শিশুর গর্ভকালীন পরিবেশ ভালো থাকা আনন্দ থাকা নির্ভর করে। তারপরে আমরা 8 নম্বরে বলি এক্স-রে। এক্স-রে বা বিকিরণ, এক্স-রে অনেক সময় গর্ভে যখন শিশু থাকে তখন তো বারবার তাদেরকে এক্স-রে করতে হয়, না? এই বেশি বেশি এক্স-রে করাও কিন্তু শিশুর জন্য ক্ষতিকর, তার গর্ভকালীন পরিবেশ বিঘ্ন হয়, এক্স-রে করার দরকার। কিন্তু আমি গর্ভে সন্তান থাকার সময় যদি বারে বারে মাকে এক্স-রে করি, তাহলে এটা সন্তানের জন্য ক্ষতিকর, কারণ ওই যে রঞ্জন রশ্মি বা এক্স-রে রশ্মিগুলো মাংস ভেদ করে ভেতর থেকে ছবি তুলে নিয়ে আসে, তাহলে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ না। তবে হ্যাঁ, এটা করা যাবে না, এই কথা বলছি না, করা যাবে ডাক্তারের নির্দেশ মতো, প্রয়োজন থাকলে 1-2 বার শিশুর অবস্থান জানতে, অথবা মায়ের যদি কোনো রকমের ঝামেলা থাকে সেটা জানার জন্যে এক্স-রে করা যেতে পারে। তবে বারে বারে এক্স-রে করা যাবে না, সেটা গর্ভস্থ শিশুর পরিবেশ নষ্ট করবে, তার জন্য ক্ষতি হবে, সেটা করা অনুচিত, তাই না? এক্স-রে বা বিকিরণ ওই রঞ্জন রশ্মি আমরা ব্যবহার করবো প্রয়োজনের বা দরকারে, ডাক্তারের পরামর্শ মতো, বাচ্চার পজিশন জানতে, অথবা মায়ের কোনো সুবিধা অসুবিধা জানতে, বারে বারে আমরা করবো না। যদি বারে বারে করা হয় তাহলে কি হবে, গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে 9 নম্বরে আমরা বলছি রক্তের উপাদান, আরএইচ উপাদান। দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, রক্তের আরএইচ ফ্যাক্টর কেমন? দেখো রক্তের উপাদানের উপরে কিন্তু গর্ভস্থ শিশুর ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে। বাবা এবং মায়ের রক্তের উপাদানের বিশেষ ক্ষেত্রে যদি পার্থক্য থাকে, তাহলে গর্ভস্থ শিশুর ক্ষেত্রে কিন্তু তা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে মায়ের নেগেটিভ এবং একই সাথে গর্ভস্থ শিশু যদি পজিটিভ কোনো আরএইচ ফ্যাক্টর বা গুণ বহন করে থাকে, তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ শিশু কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে। আমরা সাধারণভাবে বলে থাকি থ্যালাসেমিয়া হয় না মানুষের, থ্যালাসেমিয়া এই ধরনের সন্তান হতে পারে, পেট মোটা, পা সরু, তাই না, অপুষ্ট দেহ, এই ধরনের শিশুদের সবসময় কিন্তু রক্ত থেকে রক্তকণিকা লোহিত কণিকা ভেঙে যেতে থাকে এবং শিশু সবসময়
শুধু শিশু না, ভূমিষ্ঠ হওয়ার পরেও পরেও থ্যালাসেমিয়া রোগীদের কিন্তু নানান রকমের অসুবিধা বা মারাত্মক অসুবিধা দেখা দিতে থাকে। তাদের সবসময় রক্ত দিতে হয়, তো দেখা যায় রক্তের আরএইচ ফ্যাক্টর ও গুরুত্বপূর্ণ। বাবার এবং মায়ের রক্তের গ্রুপ যদি একই রকম হয়, এটা কিন্তু ক্ষতির কারণ না। আমি উদাহরণ দিই, আমি এবং তোমাদের ভাবি, আমাদের দুজনেরই রক্তের গ্রুপ কিন্তু ও পজিটিভ, তারও ও পজিটিভ, কিন্তু এটা কিন্তু ঝুঁকিপূর্ণ না। রক্তের উপাদানের ভিতরে আরএইচ ফ্যাক্টর যদি ভিন্ন রকম থাকে, আমি বললাম যে কথা মায়ের নেগেটিভ এবং সন্তানের যদি পজিটিভ আরএইচ ফ্যাক্টর থাকে, তাহলে থ্যালাসেমিয়া হতে পারে। এক্ষেত্রে কি হয়, রক্তকণিকা ভেঙে যায়, লোহিত কণিকা, তাই না? তো আমরা ইদানিং দেখা যায় বিয়ের সময় রক্তের গ্রুপের কথা জানে, তাই না? এটা জানার দরকার আছে, কিন্তু একই রকম গ্রুপ হলে যে ক্ষতি হবে তা না, কিন্তু গ্রুপের ভিতরে আরএইচ ফ্যাক্টরটা ভালো করে জেনে নিতে হবে মেডিকেল সায়েন্স থেকে, সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে। যদি একই রকম গ্রুপ হলে অসুবিধা হয় না, আমরা নিজেরাই দেখছি আমার ফ্যামিলিতে, তোমার ভাবির রক্তের গ্রুপ ও পজিটিভ, আমারও ও পজিটিভ, আমার বাচ্চাদেরও অনেকের ও পজিটিভ হয়েছে, কোনো ক্ষতি নাই। তো আমরা এখানে দেখতেছি যে জন্মপূর্ব পরিবেশে অর্থাৎ গর্ভকালীন পরিবেশে একটা মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কেমন সুযোগ সুবিধা সে পাবে, সেটা নির্ভর করছে তার মায়ের সুযোগ সুবিধার উপরে, তাই না? মা কেমন সুযোগ সুবিধা বা ভালো মন্দের ভেতরে আছে তার উপরে নির্ভর করছে গর্ভস্থ শিশুর ভালো থাকা মন্দ থাকা। আমরা বললাম মা যদি স্বাস্থ্যবান হয়, তার কাছ থেকে সুন্দর শিশু আমরা পেতে পারি। মা যদি পুষ্টিহীনতায় না ভোগে, তাহলে সুন্দর পুষ্ট সন্তান আমরা পাবো। মায়ের বয়স কম বয়সে মা হওয়া যাবে না, যাবে বলো? যাবে না। কত বয়স? 20 থেকে 35 ভেতরে হতে হবে, 20 বছরের আগে না, সমস্যা থাকতে পারে, 35 পরে না। কেন? সে সময় মায়ের ভেতরে অনেক জিনিস পরিপূর্ণতা পায় না, আর 35 পরে হারাতে থাকে। তারপর মায়ের আবেগ, মাকে সবসময় সংযত থাকতে হবে, ভালো থাকতে হবে। তারপর মায়ের কর্ম পরিবেশ ভালো হতে হবে, আমরা দেখলাম তো সব জিনিসগুলা, তাই না? মাকে ধূমপান করলে হবে না, মাদকাসক্ত শক্ত হলে হবে না, তার জন্য কি সন্তান ক্ষতিগ্রস্ত হবে। তারপর মায়ের গর্ভে ভ্রূণের সংখ্যা, এই ব্যাপারে অবশ্য আমাদের কারোরই হাত থাকে না, তো এগুলো নির্ভর করে। এক্সরে বারবার করা যাবে না, যাবে না কি? যাবে না, কিন্তু বারবার আমরা এক্সরে করবো না, তাতে সন্তানের ক্ষতি হতে পারে। তারপর আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টরটাও রক্তের গ্রুপ জেনে বা এই ফ্যাক্টর জেনে আমাদের বিয়ে সাথে করাও উচিত। তো পরিশেষে আমরা এই কথা বলবো যে গর্ভস্থ শিশুর ভালোমন্দ নির্ভর করে মায়ের ভালোমন্দের ওপরে, ফলে মাকে আমরা সুস্থ স্বাভাবিক পুষ্টিকর খাবার খাওয়াই, তার পরিবেশ ভালো রেখে তাকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে সেই মায়ের কাছ থেকে সুস্থ স্বাভাবিক সন্তান আমরা আশা করতে পারি, তাই না? বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা দেখো পরিবেশকে কিন্তু দুই ভাগে ভাগ করে দেখালাম, একটা গর্ভকালীন পরিবেশ, জন্মপূর্ব পরিবেশ। আমরা কিন্তু আগে কোনোদিন এইটা এইভাবে চিন্তা করে দেখিনি। আমরা এতদিন জেনেছি পরিবেশ মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে পরিবেশ, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে তোমাদের সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত আমরা ভূমিষ্ঠ হওয়ার আগের পরিবেশ সম্পর্কে আজকে মোটামুটি জানলাম, তাই না? আমরা মোটামুটি বুঝতে পারলাম, তোমরা নিজেরাও বুঝলে, নিজেদের সবারই জন্য এই জিনিস কাজে লাগবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, পরের ক্লাসে সুস্থ থেকো, তোমরা সবাই স্বাভাবিক থেকো, সবাই সুন্দর সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।